আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় 2022 সালের সূর্য ও চন্দ্রগ্রহণের তারিখ ও সময়। চন্দ্র সূর্যগ্রহণ হলো আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত একটি প্রক্রিয়া, যা যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, এটাই সূর্যগ্রহণ। আর পৃথিবী যখন তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়, এটাই চন্দ্রগ্রহণ। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন 2022 সালে মোট 4টি গ্রহণ হতে চলেছে। 2022 এর প্রথম সূর্যগ্রহণ হবে 30 এপ্রিল শনিবার। এটি শুরু হবে দুপুর 12:15 এবং শেষ হবে বিকেল 4:07। ভারত ও বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই দেখা যাবে এই সূর্যগ্রহণ। দক্ষিণ পশ্চিম আমেরিকা, আটলান্টিক, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। ভারত ও বাংলাদেশে এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। 2022 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে 25 অক্টোবর মঙ্গলবার। এটি শুরু হবে বিকেল 4:29 এবং শেষ হবে বিকেল 5:42। ভারত ও বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই দেখা যাবে এই সূর্যগ্রহণ। পাশাপাশি দক্ষিণ পশ্চিম ইউরোপ, দক্ষিণ পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। 2022 সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা মিলবে 15 ও 16 মে। এটি শুরু হবে 15 তারিখ সকাল 7:02 এবং শেষ হবে 16 তারিখ মধ্যরাত 12:20। এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। ভারত ও বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই দেখা যাবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আটলান্টিক থেকেও দেখা যাবে। 2022 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে 8 নভেম্বর। এটি শুরু হবে দুপুর 1:32 এবং শেষ হবে সন্ধ্যা 7:27। এটাও সম্পূর্ণ চন্দ্রগ্রহণ, তাই এই গ্রহণের সূতক কালও অত্যন্ত প্রভাব ফেলবে। ভারত ও বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই দেখা যাবে এই সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।